আমার এই যে ঘুঘু পাখির বাচ্চাটাকে আমি এখন নিয়ে আসলাম। এটার আমি এখন কি করব, হ্যান্ড ফিট করাবো। ওর ওর প্যারেন্টস পাখি ওকে এখনও হ্যান্ড ফিট করাইতেছে, কিন্তু আমার এই ঘুঘু পাখিটা না এবারে একটা বাচ্চাই দিছে। কারণ হচ্ছে ওর একটা ডিম জমছে আর একটা ডিম জমে নেই। তো এটা নিয়ে আসলে এখন আমার বর্দার হওয়ার কোনো কারণ নেই, কারণ আমার পাখিটা সুস্থ স্বাভাবিকই আছে। হতে পারে হুটহাট করে একটা দুইটা এরকম, কিন্তু চিন্তা করার কারণ হচ্ছে তখন যদি আপনি দেখেন যে আপনার পাখিটা একবার দুইবার তিনবার সবসময় একটা করে ডিম বা বাচ্চা দিচ্ছে, তখন আপনাকে পাখিকে অবশ্যই ভিটামিনের কোর্স করাইতে হবে, ক্যালসিয়ামের কোর্স করাইতে হবে, ওকে হেলদি করতে হবে। তার মানে ওর কোনো না কোনো সমস্যা আছে। আর যে পাখিগুলো ঠিকভাবে ডিম বাচ্চা করে যাচ্ছে, হুট করে একটা দুইটা এরকম হইতে পারে, ওটা নিয়ে কিন্তু কখনো চিন্তা করবেন না। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে একটা কথা। দ্বিতীয়ত হচ্ছে আমার পাখির বাচ্চাগুলো যখনই এতটুকু পরিমাণে বড় হয়ে যায় না, দেখেন কতটুকু হয়েছে, এমনি কিন্তু খুব হেলদি আছে, ওর প্যারেন্টস পাখি ওকে এখনও খাওয়াইতেছে। তারপর আমার পাখিগুলো যখন এতটুকু পরিমাণে বড় হয়ে যায়, দুইটা পাখিকে আমি কী করি, তখন হ্যান্ড ফিট করানো শুরু করে দিই। দিনের যে কোনো একটা সময় এসে একবেলা বা দুবেলা এটা বুঝে আর কি আমি ওকে ওদেরকে হ্যান্ড ফিট করাই। এতে কী হয় জানেন, পাখি প্যারেন্টস পাখির উপর থেকে একটা চাপ কমে, প্যারেন্টস পাখি নিজের জন্য খেয়ে কিছুটা রেস্ট নিতে পারে, আর বাচ্চা পাখিগুলো না একটু বড় যখন হয়ে যায়, খুব যখন বড় হতে থাকে ওদের খাবারের চাহিদা খুব বাড়তে থাকে। তো প্যারেন্টস পাখির পক্ষে একা মানে দুইটাকে একসাথে খাওয়ায় কুলাইতে পারে না, কারণ ওর নিজের জন্য খাইতে হয়, বাচ্চাদেরকে খাওয়াইতে হয়, বাচ্চাদেরকে সেইভাবে পেট ভরে খাওয়াইতেও পারে না। তো এই সময় কোনো একটা ভুলের কারণে দেখা যাবে যে পাখিগুলো আতপেটা খাওয়ার কারণে দুর্বল হতে হতে একটা সময় মারা যাবে। তো আমি কী করি, এই সময় আমার প্যারেন্টস পাখিদেরকে একটু রেস্টে রেস্ট দেই। যেমন আমি যদি একবেলা ওদেরকে পেট ভরে খাওয়াই দিতে পারি, তাহলে বাচ্চাগুলো ডিস্টার্ব কম করে আর প্যারেন্টস পাখি নিজের জন্য খেয়ে কিছুটা রেস্ট নিতে পারে, আর পরবর্তীতে যখন ও ডিম পারে, ডিম সেই ডিমটা খুব ভালো সুস্থ একটা ডিম আসে আর ডিম বাচ্চাটাও খুব ভালো করে। ও, আরেকটা কথা, আমার বাচ্চাগুলোকে যে যখন থেকে আমি হ্যান্ড ফিট করানো শুরু করে দিছি, আমি ওকে কিন্তু প্যারেন্টস ওর মায়ের খাঁচার মধ্যেই রাখবো, কারণ ওর মা কিন্তু ওকে খাওয়াবে, এখন পর্যন্ত ওকে খাওয়াবে। তো পরে আর আমি তো দিনের একটা সময় এসে ওকে তো হ্যান্ড ফিট করাই দেবো। এভাবে 20 থেকে 35 দিন পর্যন্ত আমি ওকে টেক কেয়ার করবো, এরপরে ও পুরোপুরিভাবে নিজের খাওয়া নিজে শিখে যাবে, দেন আমি ওকে খাঁচা থেকে আলাদা করে দেবো। আর এর মাঝখানেই কিন্তু প্যারেন্টস পাখি আবার ডিম পেড়ে ফেলবে। আর যখন এই সময় থেকে পাখিকে আপনি হ্যান্ড ফিট করাবেন, ঠিক এই সময়ই আপনি এসে কী করবেন, প্যারেন্টস পাখিদেরকে আমি স্ক্রিনের ছবিটা দিয়ে দিচ্ছি, দেখে নিন যে কড লিভার অয়েল ক্যাপসুল, হ্যাঁ, এই ওষুধটা আমি প্যারেন্টস পাখিদেরকে খাওয়াই দিই। তো আমার পাখি তো যেহেতু সুস্থ এবং ভালো পাখি, তো ওদেরকে আমার 3 দিন খাওয়ালেই যথেষ্ট। আপনার পাখি যদি খুব বেশি দুর্বল মনে করেন, তাহলে 4 থেকে 5 দিন পর্যন্ত খাবেন, আর সেই সাথে ভালো খাবার আর ডিমের খোসা গুঁড়া তো অবশ্যই খাওয়াবেন, এটা ওর ক্যালসিয়ামের ঘাটতি পূর্ণ করাবে। হ্যাঁ, আচ্ছা, আমার পাখিকে আগে একটু খাওয়ায় দেওয়াই নিই, আপনারাও দেখেন কীভাবে খাওয়াই। ও কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ, দেখেন। আমি বাকি বাচ্চাদেরকে প্রথমে খাওয়ানোর আগে কী করি, আগে একটু এই যে সিরিঞ্জ যে ওদের পানি নিয়ে নিই, হ্যাঁ, ওদের আগে গলাটা ভিজাই দিই, কিছুটা পানি খাওয়াই নিই, তারপরে কিছুটা দানা ওদেরকে এভাবে করে খাওয়াই দিই। যদি ও নিজে নিজে ঠোকর দিচ্ছে, তাহলে দিতে থাকুক, আমি সেই ফাঁকে আপনাদের সাথে অন্য কথাবার্তাগুলো শেয়ার করে নিই, তারপর ওকে খাওয়াচ্ছি। এরপর আরেকটা ঘুঘু পাখি বাচ্চা মরে যাওয়ার কারণ হয়েছে, পাখি খুব হেলদি, খুব সুন্দরভাবে বড় হইতেছে, হ্যাঁ, কোনো ধরনের সমস্যা ছিল না, হুট করে মারা যায় হাঁড়ির মধ্যে। এটার কারণ হয়েছে যে হাঁড়িতে নিশ্চয়ই কোনো পোকামাকড় বা কীটার জন্ম হয়েছে, যার ফলে বাচ্চাটাকে কামড়াইতে কামড়াইতে একটা সময় মারা গেছে। হ্যাঁ, তো এটা কেন হয়, এই যে দেখেন এই হাঁড়িটার মধ্যে যেহেতু ও এই বাচ্চাটা ছোটো থেকে বড় হয়েছে, ও নিয়মিত এখানে মলমূত্র ত্যাগ করছে, জায়গাটা ময়লা দুর্গন্ধযুক্ত হয়ে গেছে, স্যাঁতস্যাঁতে ছিল, তো এই জায়গাটা কী হয়, স্যাঁতস্যাঁতে জায়গায় কী হয়, পোকামাকড়ের জন্ম হয়, পিঁপড়া জমতে পারে, অনেক কিছু হতে পারে। তো সেই পোকামাকড় বা পিঁপড়াগুলো কী করে, বাচ্চা পাখিদেরকে টোকরায় টোকরায় আহত করে একটা সময় বাকি বাচ্চাগুলোকে মেরে ফেলে। তো কী করবেন, এই যে বাসাটাকে পরিষ্কার করে দিবেন, ঝেড়ে পোছে দিবেন, আলাদা আলগা ময়লাটাকে ফেলে দিবেন, হ্যাঁ, একটু পারলে একটু শুকাইয়া দিবেন। তাইলে কী হবে, এই দেখেন আমারটা পরিষ্কার করাই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো এইভাবে কী করবেন, একটু ঝেড়ে পুছে দিবেন ময়লাটাকে, মলমূত্রটাকে, আলগা ময়লাটাকে ঝেড়ে ঝেড়ে টেড়ে ফালাইয়া দিবেন, হ্যাঁ, সম্ভব হলে একটু রোদে শুকাইয়া নেবেন কিছুক্ষণ। তারপর এটার মধ্যে যখন আবার বাচ্চাটা দিবেন, ওই বাচ্চাটা ভালো থাকবে।
এরপরে যে কারণগুলো সেটা হচ্ছে যে আসলে একটা পাখি যদি জন্মগতভাবে যদি অসুস্থতা নিয়ে কোনোবা ত্রুটি নিয়ে জন্মায় সেই বাচ্চাগুলো তো আসলেই মারা যাবে। এটা কি কারণে হতে পারে এটার জন্য আসলে বাচ্চা পাখিগুলো দায়ী না, এটার জন্য বায়ু সম্পূর্ণভাবে দায়ী হচ্ছে প্যারেন্টস পাখিগুলো। কারণ প্যারেন্টস পাখিগুলো হয়তো দুর্বল ছিল, ক্যালসিয়াম বা পুষ্টির ঘাটতিতে ছিল যেটা আপনি খেয়াল করেন নাই, ওকে ভিটামিনের কোর্স করেন নাই, ওর অন্যান্য চাহিদার দিকে খেয়াল করেন নাই, যার বিধায় দিনে দিনে ও বিভিন্ন ধরনের পুষ্টির ঘাটতিতে ভুগতে ভুগতে ওর ভেতর থেকে যে ডিমটা আসে এটা স্বাভাবিকভাবেই একটা দুর্বল ডিম। আর দুর্বল ডিম থেকে যে বাচ্চাটা আসবে সেটা একটা দুর্বল বাচ্চা, ওকে আপনি সেই ধরনের বাচ্চাকে খুব একটা সার্ভাইভ করানো যায় না। হ্যাঁ, পাখিদেরকে অবশ্যই সুস্থ রাখার চেষ্টা করবেন, যেমন ওদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা খাবার দিবেন, খাবারগুলোকে মাঝে মাঝে একটু রোদে শুকাবেন, একটু ঝেড়ে পুছে দিবেন, পরিষ্কার পানি দিবেন। এখন যেহেতু গরমকাল চলে আসতেছে অবশ্যই পরিষ্কার পানি দিবেন, আর সম্ভব হলে পানিতে দু এক ফোঁটা করে লেবুর রস দিয়ে দিবেন। হ্যাঁ, তো ওই পানিটা খুব ভালোভাবে কাজ করবে। আর ওকে সব ধরনের খাবারই আপনি খাওয়াইতে পারবেন, শুধুমাত্র এখন যেহেতু গরমকাল চলে আসতেছে সো আপনি সূর্যমুখীর দানা আর সরিষার দানাটা যদি অ্যাভয়েড করেন খুব ভালো হয়। তারপর হচ্ছে ওকে প্রতি মাসে আপনি হচ্ছে যে ডিম পাড়ার আগে আগে কড লিভার ক্যাপসুলটা খাওয়াই দিবেন। তো পরিষ্কার খাবার, পরিষ্কার পানি, ডিমের খোসা গুঁড়া আর হচ্ছে কড লিভার অয়েল ক্যাপসুল, এই খাবারগুলো জিনিসগুলো যদি আপনি সবসময় মেনটেন করেন এবং পরিষ্কার একটা বাসা, যেমন ময়লা জমতে দিবেন না ট্রেতে খুব একটা বেশি, আলো বাতাসযুক্ত একটা জায়গা, আর অত্যাধিক গরম যখন পড়বে, এখন সেভাবে গরম যদিও পড়ে নাই, যখন পড়বে পাখির ঘরে একটা ফ্যানের বা বাতাস চলাচল করতে পারবে এমন কোনো একটা প্লেসে রাখবেন, দেখবেন পাখিটা সবসময় ভালো থাকবে, ডিম বাচ্চা ঠিকঠাকভাবে করবে। হ্যাঁ।